হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার শরীরটা বেশ ভালো না, তো আজকে রান্না করবে, রান্না হবে গরু মাংস আলু দিয়ে। তো আজকে শেফ হচ্ছে আলাদা, আজকে রান্না করবো আমার আব্বা, কারণ আমি অসুস্থ, আমি হাঁটতে পারতেছি না, এই জন্য আব্বা রান্না করবে। তো এখানে গরু মাংস নিয়েছে 3 কেজি, 3 কেজি এগুলো ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়েছে, ধুয়ে দিছে একদম পরিষ্কার করে ক্লিন করা। এখন মাংসগুলো দিয়ে দিবে, একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি নন স্ট্যাটিকের মধ্যে, দিয়ে দিবে মাংসগুলো, দিয়ে দিচ্ছে। আমার আব্বা খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে আব্বা। তো মাংসগুলো বিছিয়ে দিল, এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, কতটুকু আব্বা পরিমাণ, কতটুকু? চার চামচ, 2 চামচ। ও, 4 চামচে 2 চামচ হলুদ। মরিচ, মরিচ 1.5 চামচ। লবণ, লবণ কতটুকু? 1 চামচ। 1 চামচ, 3 কেজি তো হবে, আর বেশি লাগবো। হ্যাঁ, 1.5 চামচ লবণ, ওই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, যে আতে আলু দিয়ে রান্না করা হবে। আর এখানে দিয়ে দিচ্ছে রসুন, এটা না না না, এটা রসুন না, ওই যে রসুন, ওই যে ওই যে, হ্যাঁ রসুন বাটা দিয়ে দিচ্ছে, কতটুকু? 2 চা চামচ, 2 চা চামচের বেশি, 3 চা চামচ না, 3 কেজি মাংস থেকে, 3 কেজি মাংস মধ্যে 3 চা চামচ এই রসুন বাটা। এবার দিবা আদা বাটা, আদা শব্দ গুলো এত আদা না, 3 কেজি আদার গন্ধ করব, এর গন্ধ, আদার গন্ধ, আদার গন্ধ হবে। এখানে আদা দিয়ে দিল 2.5 চামচ, মশলাটা দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা। আর আলুর মাংসের মধ্যে কখনো বা গরম মশলা বাটা দেয় না, আব্বা এইভাবে রান্না করে দেয়। আমি অসুস্থ, এই জন্য আব্বা আসছে রান্না করতেছে, আব্বার হাতে রান্না খাবো, কয়জনের ভাগ্য আছে আসলে বাবার হাতে রান্না খাওয়া। আমার মা তো অসুস্থ, আব্বা অসুস্থ। এবার দিয়ে দিচ্ছে সয়াবিন তেল, কতটুকু দিলেন? ও আচ্ছা আচ্ছা, 250 গ্রামের মতো সয়াবিন তেল, 200 গ্রাম, 200 গ্রামের মতো সয়াবিন তেল। এবার এটা আব্বা মাখায় নিচ্ছে ভালোভাবে, সব মশলা একসাথে মাখায় নিচ্ছে। মিক্সড করে নিচ্ছে মশলার সাথে, আর এই মাখানোটার মধ্যে সবচেয়ে মজা, যত মাংস যত এভাবে মাখায়, যত মাখাবে তত মাংস টেস্ট হবে না বা। জিরের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচের মধ্যে দিবে জিরের গুঁড়া। দিয়ে এটা আসলে রেস্টে রাখা দরকার, কিন্তু সময় কম, এজন্য রেস্টে রাখবে না, ভালো করে মিক্সড করে নিচ্ছে মাংসটা। আমার আব্বা কিন্তু ভালো রান্না করে, যে এবার এটা মাংসই করে রাখবে একসাথে, ম্যারিনেট করতে পারবে না, সময় কম, বসায় দিবে চুলার মধ্যে। এবার হাতরা একটুখানি, হাতরা ই করে মশলার মধ্যে একটু পানি, মাংসের মধ্যে একটু পানি ই করে দিচ্ছে। হ্যাঁ,
হয়ে গেছে। এবার চুলার মধ্যে বসায় দিবে। এবারে চুলাটা জ্বালায় দেওয়া হয়েছে, চুলার মধ্যে মাংসটা দিয়ে দেবে। এটা ঢাকনি দিয়ে ঢেকে দেন, ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হবে। এবারে যে চুলা দিয়ে ঢেকে দিল মাংসটা, ঢেকে দিয়েছে, এটা এখন হবে, আস্তে আস্তে হবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিল, এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিল, 10 মিনিট পর আবার আসবে, আস্তে আস্তে হবে। এবার আবার ঢাকনাটা খুলে দিচ্ছে, মাংসের কি অবস্থা 10 মিনিট পর, সুন্দর কালার আসছে। এখন আব্বা অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ বাটা 1 চা চামচ। 1 চা চামচ বেশি দিবেন, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। মাংসটা প্রায় কষানোর দিকে, মাংসের পানি দিয়ে কষানো হচ্ছে, যে হাতে পানি ছেটা দিছিল ওটা দিয়ে মাংস কষতেছে, নেড়ে দিচ্ছে। এবার ডাইকে দিবেন কষুক, গরম পানি রাখো। মাংসের উপরে তেল উঠে গেছে, মাংসটা কষানো হয়েছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছে রসুন, আবার রসুন দিয়ে দিচ্ছে আলাদা আলাদা, বেশি দেয় নেই, 4টা রসুন দিয়ে দিচ্ছে, এটা সিদ্ধ হবে। মাংসটা কষে গেছে, ঢেকে দিব, ঢেকে দিব, রসুনগুলো দিয়ে দিছি, যে মাংস তেল ছেড়ে দিছে, কষে গেছে। এবার আলু দিয়ে দিব, আলু দিয়ে দিচ্ছে, না সুন্দর ফ্লেভার বেরোছে, বাবুর্চিদের ফ্লেভার বেরোছে। এবার আলু দিয়ে দিচ্ছে, আলুটা একটু বেশি, মাংস কারণ আমি অসুস্থ, এই জন্য বেশি বেশি আলু দিয়ে মাংসটা রান্না করতেছি। আর তাজা গরুর মাংস দিয়া আলু দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট আসে। পানি নাড়াতে দেন, উলট পালট করে দিচ্ছে, মাংস এখানে 3.5 কেজি হবে, 3 কেজি না সরি, 3.5 কেজি মাংস। ডেকে দিচ্ছে, মাংসটা কষে গেছে, সুন্দর সুন্দর হয়েছে, কষে গেছে, এতে বেশি কষা দিয়ে হয়ে যাবে, খুলে যাবে। এবার হ্যাঁ, এবারে যে পানি দিয়ে দিচ্ছে, গরম পানি কেটলি দিয়ে করে রাখছি, গরম পানি, ওই গরম পানি দিয়ে দিতেছে। আলু দিবেন, হ্যাঁ আলু দিতে হবে, পানি দেওয়া শেষ, সেটা ডেকে দিচ্ছে। হ্যাঁ, আলুর মাংসটা হয়ে গেছে আমার আব্বার এসে, এবারে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়া। ফার্স্টে কিন্তু জিরের গুঁড়া দিয়েছে, আবারও দিয়ে দিচ্ছে 1 চামচের বেশি, মাংস বেশি এখানে। ঢাকা দিয়ে হয়ে গেছে, যে রসুনগুলো, রসুনগুলোই করে খেতে অনেক মজা, মাংস
মাংস শেষ রান্না করা। জাল কমায় দিলাম, দেখে দিলাম। এই যে আমার আব্বার হাতের রেসিপির গরু মাংস কত সুন্দর হয়েছে। আর আলু দিয়েছি, আমি অসুস্থ রান্না করতে পারো যে আব্বা রান্না করে দিল। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। তো হয়ে গেল আমার আব্বার রেসিপিতে গরু মাংস আলু দিয়ে রান্না করা। আর এই যে এখানে রসুনগুলো দেখছেন, এগুলো রসুন ভাতের সাথে মিক্সড করে খেতে খুব মজা, ঢুলে ঢুলে রসটা বের করে। তো এইভাবে যদি আপনাদের পছন্দ হয় রেসিপিটা, তো আপনারা করে খাবেন, খুবই টেস্টি। আর আমার আব্বা খুব মজা করে রান্না করেছে, আমি অসুস্থ বিদায় আব্বা রান্না করছে। তো আপনার যদি ভালো লাগে তো এইভাবে করে খাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এটা শেয়ার করার অনেকেই পারে এটা রান্না করতে, গরু মাংস আলু দিয়ে রান্না করতে পারে অনেকেই। তো আপনারা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিউয়ার্স আছেন এখনও আমার পেজটা ফলো করেননি, আমার এই ভিউয়ার্সও আমার পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আমি আরও রান্না করেছি, ওগুলো আমি দেখাইনি, একবার রান্না করেছি দেখেন কত বড় হাঁড়িতে, ফুলকপি দিয়ে, ফুলকপি রান্না করেছি রুই মাছ দিয়ে। এখানে করেছি একটা ভাজি আইটেম, কয়েকদিনের জন্য যাতে চলে যায়, কারণ আমি হাঁটতে পারি না, রান্না করব কিভাবে। এই যে গরু মাংস। তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।